আগামী 7 তারিখে অনুরোধ করে গেলাম আমার মা বোনদেরকে সকাল সকালে ভোট কেন্দ্রে যাবেন, কারণ অনেক সময় কোনো ঝামেলাই হবে না। অনেক সময় দেখা যায় অনেকে আমি যাই আমার ভোটটা দিবার পারিনি, কিরা বলে দিয়ে থুয়ে গেছে, কয় এরকম হ্যাঁ অপপ্রচার করে। আবার দেখা যায় কয় শেষবেলায় গেছি একটু ভেজাল লাগছে আর ভোটটা দিবার পারিনি। আমি তাই অনুরোধ করব, বিশেষ করে আমার মায়েরা বোনরা আমার হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, আপনারা একদম সকাল সকালে যখন থেকে কেন্দ্র খুলবে ঠিক তখন থেকে আপনারা ভোট কেন্দ্রে যায় আগে সিরিয়াল দিয়ে যায় ভোটটা আগে দিয়ে আসবেন, আগে ভোটটা দিবেন। আর ভয় পায়েন না, কাউকে দেখে ভয় পান, এলাকার যত বড় বড় নেতাই হোক, যত নেতাই হোক, শেখ হাসিনার উপর তো কোনো নেতা নাই আছে না, আর আমি শেখ হাসিনার প্রার্থী, আমি শেখ হাসিনার সরাসরি প্রার্থী। আপনারা ভয় পান কিছু দেখে, সাথে সাথে আমাদেরকে জানাবেন, এই যে যেই মুখটি দেখতেছেন কেউ না কেউ আপনাদের আশেপাশে আছে, আপনি সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব ইনশাআল্লাহ। কারণ শেখ হাসিনার নাই ভোট দিবেন, ও যত বড় পালোয়ানি হোক, ও যেখানকারই হোক, ওইখান থেকে খুঁজে বাইর করে এই ওর বিচারটা করা হইব ইনশাল্লাহ। আপনাদের এক ফুটা ভয় নাই, আপনারা ভয় পায়েন না কিন্তু, যে অমুকে ধমুক দিছে নাই ভোট দিলে কি হইব, যামো কি যামো না, খবরদার খবরদার, এই ভয় পায়েন না। পাঁচটা বছর পরে আপনার নাগরিক একটা দায়িত্ব আসছে, এই দায়িত্বটা আপনি পালন করবেন। 7 তারিখে সকাল সকালে যায় ভোটটা দিবেন, অনুরোধ করে গেলাম চায়া গেলাম ওই ভোটটা যেন আমার নৌকা মার্কায় হয়, ঠিক আছে না? এই সিঙ্গার হরি রামপুর, আরে মুক্তাই তো ভালো গায়, আমার তো গলা আজকে বসে গেছে। এই সিঙ্গার হরি রামপুর সদরের তিন ইউনিয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। আমাদের ঘরে ঘরে বিদ্যুতের বাতি, নেত্রী জ্বালাই দিছে রাতারাতি, কৃষক শ্রমিক মজুর তাঁতি সুখে ঘরে করে শয়ন। যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, স্কুল কলেজ করলো পাকা, তাই তো ঘুরে গেছে শিক্ষার চাকা, দিয়া শত শত কোটি টাকা, শত শত কোটি টাকা হইছে এসব বাস্তবায়ন। যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন, শাহ আলম ভেবে বলে আমাদের বেরিবাদ হইছে পদ্মার কূলে, শাহ আলম সরকার বলে বেরিবাদ হয় পদ্মার কূলে, সব মানুষের দুয়ার ফলে, সব মানুষের দুয়ার ফলে নেত্রী আবারও দিছে মনোনয়ন, তাই না? টেকা দিয়ে আনতে পারছে না ওরা, এই যে টেকা লড়াই, এখন আবার আজকে বাইরেছে সাবান নিয়ে। একটু আগে আমি ব্যস্ত আছিলাম, সত্যি কথা, এক জায়গায় প্রচুর সাবান ধরা পড়ছে, মেরিল এই সাবানের দাম বলে হেক্টার দাম 5,000 টাকা করে, কারণ যারা কিনছে ওরা নিছে 5,000 করে। এখন সাবান মেরিল কত করে এখন তো 50 টাকা খারাপরা, এখন 5,000 টাকা করে জনপ্রতি নিয়ে যদি 50 টাকা সাবান ধরায় কয় দিলাম আইনে ভোট দিয়ে নমুক খুরকেসি মার্কায় দিবেন, আপনাকে মাথা বেচছে 3-5,000 টাকা করে। আমাদের এলাকা তো আমরা জানি, তো 3,000 থেকে 5,000 যে বাটপারের দল খাইলো, ওরা 50 টাকার এই সাবান দিলে আমরা মাথা বেছে দিমু? আজকে অনেক সাবান শোবেন ধরা পড়ছে সিংহের, হ্যাঁ চিন্তা করেন, এই সাবান দিয়ে গোসল করলে বলে কিয়ামত পর্যন্ত আর পরিষ্কার হওয়া লাগবে না, হ্যাঁ সাবান দিয়ে গোসল করলাম পদ্মায় সবগুলাই নিয়ে চলে গেল, লাভ আছে না কোনো? আপনাদের সাবধান হইতে হবে এই সাবানে কিন্তু ভোলা যাবে না, ঠিক আছে? ওই যারা 3,000-5,000 করে এনে খাইতেছে ভোটটা উড়াই দিগে নাকি, আপনারা পাইছেন না 2-1,000 পান নাই তো, পান নাই, তাইলে পরে 7 তারিখে সকাল সকাল নৌকা মার্কায় ভোট দিব। আর মুক্তা একটু দাঁড়াও, আসো, আমার গলা ভালো না, এ তো এমন করতেছো গে তোমরা, আসো আসো, এই মুক্তা আছে, মুক্তা সরকারে চিনেন না, বাবলি সরকারে, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে চেহারা দেখলো মাসের বালটে, লাখ লাখ টাকা দানা লাগে আজকে ফিরি পাইছে বুঝো না, মুক্তা সরকার আর বাবলি সরকার আইছে, আবার ওই যে ঝিটকায় রবি চৌধুরীও আইছিল, এখন এটা সুর দাও তাহলে কিছু একটা, আমার সাথে আমার তো গলা ভালো না, সাথে সাথে দিয়ে কি করবে,
ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার, ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার মমতাজ নেতাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া, মারবেন বিসমিল্লা বলিয়া। ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া, মারবেন বিসমিল্লা বলিয়া। শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা, সব নেতার চাইতে আমার ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। ওই আমার দাদি গো, ওই আমার নানি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শোনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার মমতা চাপাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। হইছে থাক, আর একদিন এসে ভালো করে গেয়েছা মনে, ভালো থাকেন, সুস্থ থাকেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। একটা একটা লাইন গিয়ে আমি বিদায় নিই। সব উন্নয়নের মাঝে দেখি মমতা জাপার মুখ, সব উন্নয়নের মাঝে দেখি মমতা জাপার মুখ, ওরে কি যে শান্তি লাগে সবাই ভরে যায় এই বুক, আমাদের ভরে যায় এই বুক। সব উন্নয়নের মাঝে দেখি মমতা জাপার মুখ, ওরে কি যে শান্তি লাগে আমাদের ভরে যায় এই বুক, আমাদের ভরে যায় এই বুক। ও যার কথা শুনলে দূর হয়ে যায়, কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা, সব নেতার চাইতে আমার মমতা চাপাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। ওই আমার দাদি গো, ওই আমার নানি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার মমতা জাপাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। মায়েদের হাতে তালি কই। সব নেতার চাইতে আমার মমতা জাপাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাবলির কথা শুনে তালি দিবার যায় পোলাপান ফেলাই দিয়েন না জিনি, ওর বুদ্ধি নিয়েন না, ও তো সেম নেই। ধন্যবাদ সবাই।